বর্তমানে এই গরমে কেমন চলছে আসলে যে চার্জার ফ্যানগুলো রয়েছে? ফ্যানগুলি চলছে, যার ধরেন সাধ্য আছে, যার এবিলিটি আছে, যাদের টাকা পয়সা আছে, তারা আগে ভাগে অগ্রিম কিনে নিচ্ছে, দরকার যদি না হচ্ছে তাও কিনে নিচ্ছে। আর যাদের গরিব মধ্যবিত্ত ফ্যামিলি, তারা দেখা গেলো আপনার কোনো মতে ছোটোখাটো ফ্যান কিনে কোনো মতো দিন কাটাচ্ছে। সাধ্য আছে তারা সাধ্য মতো তারা তাদের ফ্যানগুলো কিনতে পারছে, আবার যাদের সাধ্য নাই আসলে তারা কি করে? আসলে ওই যে বাজারে আসে, বাজারে এসে দেখে, দাম দুম বিবেচনা করে যখন হয় না তখন চলে যায়। সবার পক্ষে তো সম্ভব না 5,000-6,000 টাকা, 8,000-9,000 টাকা দিয়ে একটা ইস্টার্ন ফ্যান কেনা। তখন মানুষ কি করে, ওই যে চিন্তা করে 900-1,000 টাকা হাই স্পিড 9 ইঞ্চি ফ্যান কিনাই নিয়ে ওগুলি বাচ্চা কাচ্চা নিয়ে ওভাবে দিন কাটাতে হবে। এই ছোটো ছোটো ফ্যান, এই যে এগুলি আগে কেনা ছিল 550-600, এখন এগুলি কেনা পড়ছে 720-750, আমরা 800-850 করে বিক্রি করছি। বেশিরভাগ মানুষ কি করবে, যাদের বাজেট নেই তারা এগুলি কিনা জীবনযাপন চালাচ্ছে। আসলে প্রতিটি ফ্যানেই কি আসলে দাম বেড়েছে কিনা? হ্যাঁ, সব ফ্যানেই কম বেশি দাম বেড়েছে, যদি বাড়ে না এটা বলা ভুল হবে। এই বড় ইস্টার্ন ফ্যান স্বাভাবিক দেখা গেলো নর্মালি তুলনায় 400-500 টাকা বেশি। দামটা কখন বাড়ে? এখন দেখা গেলো মানুষ যখন সবাই পাগল থাকে ইস্টার্ন ফ্যান কিনবে, গরম পড়ছে, মানুষ কেনার জন্য যখন সবাই মার্কেটে দৌড়ায়, সেক্ষেত্রে দেখা গেলো মার্কেটে প্রত্যেকটা দোকানদার তো আর কেউ 500-1,000 পিস স্টক করে না, সবাই আনছে 10 পিস-12 পিস। যখন এগুলো বেচা হয় সব দোকানদার মিলে, যখন ইম্পোর্টারের কাছে বা নবপুরে যাওয়া হয়, আমাদের মতো যখন 10টা দোকানদার আমরা এক সাইড দিয়ে যখন যাই, বিভিন্ন সাইড দিয়ে যখন আরও 10টা দোকান আসে, তখন ওরা অটোমেটিক মনে হয় যে এটা চাহিদা, ওই হিসাবে ওদের দেখা গেলো স্টক মাল নাই, দাম বেশি, 2 দিন পর আসবো, এই অবস্থা, এইভাবেই চলতেছে। আগের বছরের তুলনায় এবছর কতগুলো আসলে ফ্যান বিক্রি হয়েছে? আগের তুলনায় এবছর খুব কম হয়েছে, কারণ ভাঙা মাস, ঈদ কেবল গেছে, মানুষের সবাই চিন্তা ভাবনা কীভাবে 15 দিন-10 দিন খাওয়া যাবে, বাসা ভাড়া দেওয়া যাবে, স্কুল কোচিং, মধ্যবিত্ত ফ্যামিলি তো সব টাপ, সবাই চিন্তা ভাবনা করে করে, একটা হুট করে 5,000 টাকা মানি ব্যাগতে বের করে ফ্যান কিনতে পারবে না। সেই মিডল ক্লাস ফ্যামিলি যতই ভালো অবস্থা থাক, খুব চিন্তা ভাবনা করে কিনতে হয়। 5,000 টাকা আমার এই মুহূর্তে যদি আমি একটা ফ্যান নিয়ে যদি বাসায় চালাই, তা আমাকে কমপক্ষে 6 মাস কষ্ট করতে হবে। একজন ক্রেতা যখন আসে তখন সে অবশ্যই দাম শুনে, শোনার পর আসলে তাদের প্রতিক্রিয়া কি? ওই বাচ্চা কাচ্চা থাকলে কান্নাকাটি করে, তখন জিদ করে কয় বাবা এই এবিলিটি নাই, 3,000-4,000 টাকা তখন এই মুহূর্তে ফ্যান কেনা সম্ভব না, বাচ্চা কান্দে, তখন 250-300 টাকা দিয়ে ওই হ্যান্ড ফ্যান, গলার ফ্যান যেগুলি পারে মানুষের বাচ্চা কাচ্চার জন্য ওটা বুঝিয়ে কিনে দেয়। চার্জার ফ্যান নিতে আসছি আমি, আর আমার বড় ভাইয়ের জন্য আর কি একটা ইস্টার্ন ফ্যান নেওয়ার জন্য আসছি, দেখতেছি আর কি এখনও ওরকম দাম মনে হচ্ছে বেশি, এই জন্য আর কি এখনও ডিসিশন নিতে পারছি না আর কি। 2,000-3,000 টাকা মনে হয়, আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি মনে হচ্ছে বেশি, একটা বললো 8,800, একটা বললো 12,500। 8,500-9,000 সর্বোচ্চ হলে ঠিক আছে, গরমের কারণে হয়তো বা আপনার বাড়তি ফ্যানের দাম, যতটুকু রিজনেবল আর কি করতে পারি চেষ্টা করবো আর কি, যদি না হয় ওটা দিয়ে নিতে হবে।